প্রিয় মানুষ, এবার একটু মানুষ হও, নিজের ভিতরের বিবেকটাকে প্রশ্ন করো। ছোট্ট এই দুনিয়ায় আমরা তো কেউ বাঁচব না, সীমিত সময়ে ঠুনকো এই দুনিয়ায় নিজের ভাই বোন বাবা সন্তানের বুকে গুলি চালাতে কি একটু বুক কাঁপলো না তোমার? রক্তে রঞ্জিত লাশের উপর পা দিয়ে চাইলেই কি শান্তির ঘুম তুমি ঘুমাতে পারো? 4 বছরের আহাদ, 6 বছরের রিয়া, 10 বছরের হোসাইন, 11 বছরের সামিরের মতো শিশু খুন হয়েছে, ওরা তো মারা যায়নি। স্বাধীন দেশে তোমার গুলিতে তুমি ওদেরকে হত্যা করেছ, চাইলেই কি তুমি তোমার বিবেকের কাঠ গড়া থেকে মুক্তি পাবে? মানুষ নিষ্পাপ নরম হৃৎপিণ্ডে তোমার শক্ত বুলেট দিয়ে তুমি আঘাত হেনেছ, তোমার বুকটা কি একটু কাঁপছে না? ওই নিষ্পাপ শিশুগুলো ফিরে গেছে তার রবের কাছে, হয়তো চিৎকার করে বলছে, হে পরওয়ারদিগার, কেমন মানুষ বানিয়েছেন আপনি যার হাত থেকে মাসুম শিশু রক্ষা পায় না। প্রিয় রবের আরশ কেঁপে উঠছে, মনে রেখো ঠুনকো এই জীবনে ওই রবের কাছেই তোমায় ফিরে যেতে হবে। তোমার আজকের চুপ থাকা, মধ্যম পন্থায় থাকা, অহংকার করা, গর্ব কিংবা অত্যাচার করা, সবকিছুর পরিণাম ঠিক করবেন আমার রব। মানুষ, তুমি বাবা মায়ের কলিজা খালি করেছ, তুমি বিশ্বাস করো আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন।